চলে মানুষই ভাবে সে বুঝতেই হবে এক নাম্বার বুঝার আলামত হচ্ছে মানুষ তাকে ভালোবাসবে বলেন আল্লাহ আকবার মানুষ যদি আপনাকে ভালোবাসে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে বলেন আল্লাহ আকবার দুই নাম্বারে আপনি বুঝবেন হুব্বু সামাইল কোরআন এই কোরআন যদি আপনি শুনতে ভালোবাসেন পড়তে ভালোবাসেন বুঝতে ভালোবাসেন আমল করতে ভালোবাসেন আপনি বুঝবেন যিনি কালেমা দসি করে দিবে তিনি কি রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন না তিন নম্বরে ইত্তিবাউস সুন্নাহ যে যত বেশি সুন্নাত মানবে আপনি বুঝে নেবেন যিনি কালেমা দসি করে দিবে তিনি কি দেশে কয়টা আরো বাকি আছে দুইটা কয়টা চতুর্থ নম্বরে আল ইবতিলা বড় মুসিবত আসবে কখন আপনাকে গুলি করা হবে কখন আপনাকে শুনে চালানো হবে কখন আপনাকে ফাঁসি দেওয়া হবে অত্যাচারের স্ত্রী প্রমাণ চলবে আপনি বুঝবে এই অত্যাচার যাদের উপর হবে তারা কালেমা ওয়ালা তারা দিনের উপর আছে বিদায় তাদের উপর অত্যাচার হচ্ছে ঠিক না বেঠিক সৈয়দ কুতুব শহীদ আল্লাহ ওনার অনেক আত্মীয় স্বজনের সাথে আমার দেখা করেছে বিশ্ব তো ওনার জীবনীটা আপনার সকলেই জানেন ওনার এতেকালের আগে শহীদ হয়ে যাওয়ার আগে একজন আসছে কালেমা পড়ে যে একটু কালেমা পড়ে উনি বলতেছে আরে আপনার কালেমা পড়ানোর জন্য রাখছে বেতন দিয়া আর আমি এই কালেমার বাস্তব সাক্ষী দিতে গিয়ে আজকে আমি শহীদ হয়ে যাচ্ছি আল্লাহ এই জন্য যখন বালা মুসিবত আসবে বুঝে নিবেন যিনি আপনাকে কালেমার উপরে রেখে মৃত্যুদান করে দিবে তিনি কি বাকি আছে কয়টা এতগুলো পয়েন্ট আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ বাকি কয়টা আরো জোরে বলেন استعمله وكيف يستعمله يا رسول الله أن يوفقه بعمل صالح قبل موته الله الحبيب بلين جاكي الله بحلو باشي بصند كوري তার মৃত্যুর আগে আল্লাহ কোন একটা ভালো কাজ করার সুযোগ দেয় যখনই আপনি দেখবেন ভালো কাজের উপর আপনি আছেন ভালো কাজ করতেছেন ভালো নিয়ত করতেছেন ভালো কাজের উপরে সময় কাটান আপনি বুঝে নেবেন যিনি আপনাকে কালেমা আনসি করে দিবে তিনি কে কয়টা হলো সবাই বলেন কয়টা আমরা এই কথাগুলোর উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিক করি আমি